একটু ঘুরতে হয়েছে মেলাতে এই কলেজের মাঝে। মূলত আমরা স্টলটা দিয়েছি এই কারণে যাতে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানটা বৃদ্ধি পায়। মূলত আমাদের বই বিক্রি করার মূল উদ্দেশ্য নয়। আমি একজন ক্রেতা হিসাবে মানে বিশ্বাস করি যে বই মেলাটা শুধু একটা মেলা না, এটি হচ্ছে আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধবের সবার মিলন মেলা। এটাই আমাদের উদ্দেশ্য যে প্রত্যেকটা মানুষ যাতে বইয়ের প্রতি বই পড়ার প্রতি আগ্রহতা সৃষ্টি হয় এবং বইয়ের প্রতি প্রেম সৃষ্টি হয়। বেচাকেনা এবং বেচাকেনা আমরা খুব সন্তুষ্ট হয়েছে এবার। এবার বেচাকেনায় এবং মেলায় ব্যাপক জনসমাগম হয়েছে। ও তো আজ 3 বছর উৎসবমুখ পরিবেশে মেলাটা হয়েছে। বই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, এটা আমরা সবাই জানি। তো এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যে আমরা যেন প্রত্যেকটা মানুষকে বইয়ের সংস্পর্শে আনতে পারি। প্রচুর বই বিক্রি করতেছে, আমরা এমন সময় দেখা যাচ্ছে যে ওরা বলতেছে আমরা দিতেই পারতেছি না এমন, তারপরেও আমরা তাদের বলতেছি যে একটু অপেক্ষা করেন আমরা এই বইটা বিক্রি করে আপনাকে দিচ্ছি। এইভাবে মানে সিরিয়ালে ওরা দাঁড়া থাকে সেভাবে আমরা বই বিক্রি করতেছি। আর আমাদের এখানে সব থেকে বেশি বই বিক্রি হচ্ছে ভাষার বইগুলো। ক্রেতা এখানে আমাদের মনে করেন ছোটো থেকে বড় সবাই আছে, একদম ছোটো থেকে আপনার বয়স্ক যারা তারা সবাই আসতেছে আমাদের এখানে। কাশীনাথপুর বিজ্ঞান মেলাটা আয়োজন করা হয়, এটি আমাদের সাধারণ মানুষের জন্য অনেক একটা মানে কি এক্সাইটিং ব্যাপার। আর হচ্ছে এই মেলাতে আমরা অনেক বন্ধু পরিবার অনেক মানে আত্মীয় স্বজনদের সাথে দেখা মানে সাক্ষাৎ মেলে। তাছাড়া আমরা এই বই মেলার মাধ্যমে অনেক বিভিন্ন লেখকের বই কবিতা সাহিত্যিক নভেল এগুলা পেয়ে থাকি। আর আমি মনে করি যে প্রতি বছরই হওয়া উচিত, এমনি আমাদের ডিগ্রি কলেজ মাঠে প্রতি বছর হচ্ছে বইমেলাটা। এইটি উদ্যোগ যে গ্রহণ করছে তাকে অনেক ধন্যবাদ আন্তরিকভাবে। প্রতি বছর অন্তর এবারও 21 বইমেলা এখানে অনুষ্ঠিত হয়েছে। আসলে এবার বই বেচাকেনাটা অনেক ভালো 21-এর ভাষার উপরে যে বইগুলো আছে বইগুলো বেশি বিক্রি হয়েছে এখানে। এখানে বই বিক্রি হয়েছে হুমায়ুন স্যারের বইগুলো বেশি বিক্রি হয়েছে, তারপরে আমাদের হাদিসের বইগুলো বেশি বিক্রি হয়েছে। সর্বোচ্চ আমরা বই বিক্রি করছি, ভাষার যে বইগুলো আছে সেই ভাষাগুলো বেশি বিক্রি হয়েছে এবং সর্বোচ্চ ভালো বিক্রি হয়েছে এবার বইতে বইমেলায় বই। ঠিক আছে, আর আমরা এখানে বিজ্ঞানের পক্ষ থেকে স্টল দিয়েছি, আমরা 2টা স্টল আছে এখানে। 21 বইমেলা প্রতি বছরের ন্যায় আমাদের এবারও কাশীনাথপুর মেলা হচ্ছে। এখানে বিভিন্ন বই আছে, এতটুকুই আমরা বই মানুষের হাতে তুলে দিতে পারছি। ছোট বাচ্চাদের জন্য কিছু বিনোদনের ব্যবস্থা আছে। আমরা এই মেলা কমিটির সভাপতি এখানকার স্থানীয় চেয়ারম্যান ক্যামেরা রাখছি, আর যার সৌজন্যে হচ্ছে সেটা হলো প্রয়াস পাঠাগারের সভাপতি। তো 21-কে তো ধারণ করতে হবে, স্মরণ করতে হবে, পালন করতে হবে, লোকজনকে 21-এর বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। এখানে অনেক বইয়ের স্টল আছে, ইনশাল্লাহ অনেক বই বিক্রি হয়েছে। প্রত্যেক দোকানে 8-10 হাজার টাকার পর্যন্ত বই বিক্রি হয়েছে আমাদের এখানে এই গ্রাম্য পরিবেশে। এটা একটা বড় পাওয়া, ব্যাপক আমার ধারণা। কালকে আমরা যে দেখছিলাম যে শুক্রবারে যে ছিল 7 দিনেই ছিল, কালকে তো অনেক বেশি ছিল, আমার মনে হয় 50,000 লোকের এখানে একজন লোক এসে 20-30 মিনিট আধা ঘন্টা এখানে ঘুরছে আবার চলে যাচ্ছে, আবার লোক ঢুকছে, ও একেবারে জমজমাট। সন্ধ্যার পরে আর তিল ধরানোর ঠাঁই নাই।